সো এখন আমরা ওই ওয়েটা দিয়ে যাচ্ছি, যেই ওয়ে দিয়ে আমরা এবারে বাদামতলা আশা সংঘ ক্লাবে যাব এবং ওদের পূজোর থিম দেখবো। তো সেই রাস্তায় কিন্তু এরকম সব হস্তশিল্পের বিভিন্ন কাজের জিনিসপত্র, বিভিন্ন আর্ট, সেই আর্ট ফর্মগুলো কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে টেবিল, একটু ছোটো ছোটো টুল, ফোল্ডিং টুলের ওপর করা আছে। এইবারে মেন আশার সঙ্গ ক্লাব, এটা হলো সেই সেক্টরটা। এরপরে ওই দিকটা আছে, ওই দিকটা আছে মূল বেস, এবং দেখতেই পাচ্ছ এবার আমরা স্টার্টিং নেব অফ দ্য মেন পূজা পান্ডাল। আমরা এখন একদম এন্ট্রি গেটে দাঁড়িয়ে আছি বাদামতলা আশার সঙ্গ এই থিমটাতে। খুব সুন্দর লাগছে কিন্তু, এন্ট্রিটাই এত সুন্দর, পুরো শাল শাল পাতা দিয়ে, কিন্তু লক্ষ লক্ষ শাল পাতা দিয়ে পুরো জিনিসটা ডেকোরেশন করা, পুরো ওপরের অংশটা এবং যে গাছগুলো করা আছে সবই আর্টিফিশিয়ালের মধ্যে, একটা স্নিগ্ধতা ভাব আসছে এবং খুব সুন্দর লাগছে জায়গাটা। এই গাছের মাঝখানে মাঝখানে এরকম টিন দিয়ে একটা দারুণ 3D এফেক্টও আসছে, আর জাস্ট ভিতরটাও অসাধারণ একটা সুন্দর নিউট সং। আর যখন মায়ের মুখটা দেখলাম মন একদম আনন্দে ভরে গেল এবং স্নিগ্ধতায় ভরে গেল। বাদামতলা আসার সঙ্গ দেখে নিলাম এবং জাস্ট বলবো আমার কিন্তু মাইন্ড ব্লোয়িং লেগেছে। কি সুন্দর একটা থিমের ওপর, গাছের ওপর দিয়ে একটা খুব আর্টিস্টিকও ছিল এবং আমার খুব সুন্দরই লেগেছে জায়গাটা। এরপরে ব্লগে কিন্তু তোমরা দেখতে পাবে, এরপরে কিন্তু তোমরা ব্লগে দেখতে পাবে 66 পল্লী, এবং সেটা এখন আমার সামনে। সেটার জন্য কিন্তু আমার নেক্সট ব্লগটা অবশ্যই দেখতে হবে। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অ্যাজ ইউজুয়ালের মতো, and subscribe to my channel. Bye bye.